Hare Krishna. 20 তারিখ 28 জুন রথযাত্রা, জয় জগন্নাথ। তো এই রথযাত্রা এখন পুরীতে সমস্ত রথ তৈরি হচ্ছে, সবাই জানেন, দেখতেও পাচ্ছেন ইউটিউব, বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কে। তো আজকে এই রথযাত্রা উৎসবে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানী, তিনটে রথ কীভাবে তৈরি হয়, কতই কী তার উচ্চতা, কতই কী তার কী মানে তার প্রতিক্রিয়া, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই আলোচনাগুলো করছি শুধুমাত্র জয় জগন্নাথের কৃপাতে। জগন্নাথ যদি জগন্নাথ উনি তো মহাপ্রভু, উনি যদি কৃপা না করেন তাহলে কোনো কিছুই শ্রবণ সরি পাঠ করে শোনানো সম্ভব না। তো সেই জন্য আজকে আমি যেগুলো আপনাদেরকে পাঠ করে শোনাবো সেগুলো শ্রবণ করুন, খুব ভালো লাগবে, দেখবেন খুব আনন্দ পাবেন। যে আমরা রথ দেখতে যাই, পুরীর রথ দেখি বা যে কোনো রথই আমরা দেখি, রথের এত কিছু মাহাত্ম্য, কত কী মাহাত্ম্য। যে জগন্নাথ পুরীতে রথযাত্রা মহোৎসবে রথগুলো প্রযুক্তিবিদ্যার বড় নমুনা। তিনটে রথের প্রধান কিছু বর্ণনা করা হলো, জগন্নাথ দেব, শ্রী জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেবীকে গুণ্ডিচা মন্দির যাত্রায় বহন করে। বলরামের, প্রথমে বলরামের রথ বলি। রথের নাম হচ্ছে তালধ্বজ বা হলধ্বজ। ব্যবহৃত কাষ্ঠের সংখ্যা হলো 731টা। রথের উচ্চতা হলো 45 ফুট, মানে 45 ফিট। চাকার সংখ্যা হলো 14, চাকার সংখ্যা হলো 14। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং লাল এবং নীল। কী কী রং ব্যবহৃত পর্দার রং হচ্ছে লাল রং আর নীল রং। এটা হচ্ছে বলরামের রথের বর্ণনা। রথে আরোহীকারী বিগ্রহ বলদেব এবং উৎসব বিগ্রহ রাম গোবিন্দ, মানে বলরাম এবং কৃষ্ণ। রথের অস্ত্র হচ্ছে হল এবং গদা। রথের অস্ত্র কি? হল এবং গদা। রথের সারথিকে মাতালি, রথের সারথি হলো মাতালি। রথের সংরক্ষণ হলো বাসুদেব এবং ভাস্কর, রথের সংরক্ষণ হলো বাসুদেব আর ভাস্কর। রথ টানার জন্য ব্যবহৃত রশ্মিকে বাসুকি, মানে রশ্মি মানে দড়ি, দড়িটাকে সে হলো বাসুকি। রথের রক্ষককে ক্ষেত্রপাল, রথের রক্ষক হলো ক্ষেত্রপাল। রথের ওপরে থাকে কে? অনন্তনাগ। অনন্তনাগ আমরা দেখতে পাই, রথের ওপরে থাকে অনন্তনাগ। রথ টানার ঘোড়া শঙ্খ, সুচিত্র, অঙ্গদ এবং মেঘনাথ, তারা সবাই কৃষ্ণবর্ণের। কী কী রথের টানার ঘোড়ার নামগুলো কী কী? শঙ্খ, সুচিত্র, অঙ্গদ এবং মেঘনাথ, তারা সবাই কিন্তু কৃষ্ণবর্ণের। রথের গন্ধর্ব কি? হু হু। পতাকার নাম কি? উনমানি। পতাকার নাম উনমানি। রথের দ্বাররক্ষী কি? নন্দ এবং সুনন্দ। রথের দ্বাররক্ষী হলো নন্দ এবং সুনন্দ। সুখপক্ষী কি? রথের ওপরে দুটো সুখ পাখি থাকে, রথ আর থাকে, রথের ওপরে দেখবেন দুটো সুখ পাখি, তারা হলো শ্রদ্ধা আর বিশ্বাস। সবাইকে শ্রদ্ধা করবেন, বড়দেরকে, ছোটদেরকে, সবাইকে শ্রদ্ধা, রেসপেক্ট, খুব ভালোবাসবেন। আর হচ্ছে বিশ্বাস, বিশ্বাস করে ঠকা ভালো, কিন্তু সবসময় সবাইকে বিশ্বাস করবেন। আর আপনি, আপনাকেও যাতে সবাই বিশ্বাস রাখে বা বিশ্বাস করে সেটার দিকেও নজর রাখবেন। বুঝলেন, বিশ্বাস আর শ্রদ্ধা হলো দুটো সুখ পাখি, এইটা কিন্তু রথের ওপরে, বলরামের রথের ওপরে থাকে। এবারে আমরা আসব সুভদ্রা মহারানীর রথ।
সুভদ্রা দেবী রথের, রথের নাম কি? দেবী দলন। রথের নাম হলো দেবী দলন। দর্পদলন পদধ্বজ বা কমলধ্বজ, দেবী দলন, দর্পদলন পদধ্বজ বা কমল কমলধ্বজ। ব্যবহৃত কাষ্ঠকটা 711টা, বলরামের কতগুলো ছিল? 731টা, আর সুভদ্রা মহারানীর 711টি কাষ্ঠ দিয়ে তৈরি হয়। রথের উচ্চতা 44.5 44.5 ফিট। আর বলরামের কত ছিল? 45 ফুট 45 ফিট। চাকার সংখ্যা 12, বলরামের ছিল চাকার সংখ্যা 14, সুভদ্রা মহারানীর 12টা চাকা। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং কি? লাল আর কালো। বলরামের ছিল লাল আর নীল, আর সুভদ্রা মহারানী হচ্ছে লাল আর কালো। রথের অস্ত্র কি কি? পদ্ম, মানে একটা পদ্ম ফুল, আর কি? কহলার, কহলার মানে হচ্ছে একটা শ্বেত পদ্ম, ঠিক আছে। রথের সারথিকে সাত্যকী, মানে দেবদত্ত বা সাত্যকী। রথের সংরক্ষককে উগ্র চণ্ডী, রথের সংরক্ষক উগ্র চণ্ডী। রথ টানার জন্য ব্যবহৃত রজ্জুর নাম, রজ্জু মানে দড়ি, দড়ির নাম কি? স্বর্ণচূড়া নাগ, স্বর্ণচূড়া নাগ। রথের অধীশ্বরীকে, রথের অধীশ্বরী হলো জয় দুর্গা, রথের অধীশ্বরীকে জয় দুর্গা। রথ টানার ঘোড়ার নাম কি কি? সেটা হচ্ছে রচিক, মৌচিক, জিত এবং অপরাজিত। তারা সবাই লোহিত বর্ণের, ঠিক আছে, লালচে টাইপের লোহিত বর্ণের। রথের গন্ধর্ব কি? হা হা। বলরামের ছিল কি? হু হু, আর এ হচ্ছে হা হা। পতাকার নাম কি? নাদাম্বিকা। বলরামের ছিল উনোমানি, বলরাম দেবের রথের নাম ছিল উনোমানি, আর সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে নাদাম্বিকা, নাদাম্বিকা। রথের দ্বাররক্ষীকে গঙ্গা যমুনা, জয় গঙ্গা যমুনা কি? জয়। তাহলে রথের দ্বাররক্ষীকে গঙ্গা যমুনা। শুকপক্ষীকে, মানে শুকপক্ষী বলরামের ছিল শ্রদ্ধা বিশ্বাস, আর সুভদ্রা মহারানীর শুকপক্ষীকে রথের ওপরে সুপর্ণা এবং দশুপর্ণা নামে দুটো সুখ পাখি, দুটো সুখ পক্ষী বা পাখি, সুপর্ণা আর দশুপর্ণা, ঠিক আছে। তার ছিল বিশুদ্ধা বিশ্বাস, আর মহারানীর হচ্ছে, সুভদ্রা মহারানী হলো সুপর্ণা আর দশুপর্ণা। এবারে আসি আমাদের জয় জগন্নাথ স্বামী, জগতের নাথ। ওনার রথের বর্ণনা, রথের ওনার নাম কি? ওনার রথের নাম হলো নন্দী, নন্দী ঘাস, চক্রধ্বজ বা গরুর ধ্বজ, চক্রধ্বজ বা গরুর ধ্বজ। ব্যবহৃত কাষ্ঠকথা 742, বলরামের ছিল 731, বলরাম সুভদ্রা মহারানী ছিল 711, আর আমাদের জগন্নাথ দেবের কি আছে? 742। রথের উচ্চতা 45.6 ফিট 45.6 ফুট 45.6 ফুট 45.7 ফিট। চাকার সংখ্যা 16, চাকার সংখ্যা 16, 14 ছিল বলরামের, মহারানীর ছিল 12, আর জগন্নাথ দেবের হলো 16। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং হচ্ছে লাল আর হলুদ, বলরামের ছিল লাল,
আর নীল, মহারানীর ছিল লাল কালো, আর জগন্নাথ দেবের হচ্ছে লাল আর হলুদ। হলুদ খুব প্রিয়। রথে আরোহী আরোহণকারী বিগ্রহ কে কে? জগন্নাথ দেব স্বয়ং আর মদনমোহন। জগন্নাথ দেব আর মদনমোহন, অ্যাকচুয়ালি যিনি জগন্নাথ তিনি মদনমোহন, তিনি কৃষ্ণ, তিনি সব, তিনি জগতের না। তাহলে উনি জগন্নাথ দেব আর মদনমোহন হচ্ছে রথের আরোহণকারী বিগ্রহ। রথের অস্ত্র কী ছিল? শঙ্খ চক্র, শঙ্খ আর চক্র। রথের সারথিকে দারুক, আর রথের সংরক্ষণ ইন্দ্র, ইন্দ্র সংরক্ষণ করত। রথ টানার জন্য রশ্মির নাম কি? স্ত্রী নাগিনী আর শঙ্খচূড়। শঙ্খচূড় আর স্ত্রী নাগিনী রথের কি হচ্ছে? দড়ি, রথের দড়ি ধরতো। ঠিক আছে, রথের দেবীর নাম কি? যোগমায়া। রথের দেবীর নাম যোগমায়া। রথের ভৈরব বা রক্ষককে? ঘণ্টাকর্ণ। ঘণ্টাকর্ণ বা একপথ বা ঘণ্টাকর্ণ। রথ টানার ঘোড়া শঙ্খ, বলাহক, শ্বেত, হরিদস, এরা সবাই ছিল সাদা, শ্বেত বর্ণ। সবাই ছিল কি? শ্বেত বর্ণ। অপ্সরার নাম কি ছিল? উর্বশী। অপ্সরার নাম কি ছিল? উর্বশী। পতাকার নাম কি ছিল? ত্রৈলোক্যমোহিনী। পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী। আর রথের দ্বাররক্ষী ছিল জয় এবং বিজয়। শ্রদ্ধা বিশ্বাস, মহারানীর ছিল সুপর্ণা, দসুপর্ণা, আর জগন্নাথ দেবের ছিল জয় আর বিজয়। জয় আর বিজয়। সুখ পাখি জীবন, সুখ পাখি ছিল, ওটা তো দ্বাররক্ষী ছিল জয় বিজয়। সুখ পাখি ছিল জীব, জীব এবং পরম, জীব আর পরম নামে দুটো সুখ পাখি ছিল। আচ্ছা সরি, আমার একটু ভুল হয়ে গেল। দ্বাররক্ষী আগে ছিল গঙ্গা যমুনা। সুভদ্রা মহারানীর দ্বাররক্ষী ছিল গঙ্গা যমুনা। আর বলরামের, বলরামের দ্বাররক্ষী ছিল হচ্ছে নন্দ সুনন্দ। আর রথ জগন্নাথ দেবের দ্বাররক্ষী হচ্ছে জয় আর বিজয়। সুখ পাখি কী কী ছিল? জীব এবং পরম, এই দুটো সুখ পাখি ছিল রথের ওপরে থাকত। এই তিনটে রথ নির্মাণ করা হয় শিল্পশাস্ত্র অনুসারে। ঠিক আছে, মানে এই যারা এই রথগুলো দর্শন করে তাদের সমস্ত অশুভ দূরীভূত হয়, মানে অশুভ শক্তি চলে যায়। জগন্নাথ দেব দর্শন রথ, মানে জগতের নাথ, আর কিছু বলার নেই, তাকে তো দর্শন করতেই হবে। যখন যে অবস্থায় যেমনভাবে থাকবেন জগন্নাথ দেবকে দর্শন করবেন, একবার জগন্নাথ দেবের দড়ি ধরবেন, দড়ি ধরে টানবেন, জগন্নাথ দেবকে প্রার্থনা করবেন, জগন্নাথ দেব পাপ থেকে মুক্ত করো, আনন্দে রাখো, সবাইকে ভালো রাখো, সবাইয়ের মঙ্গল করো, তার তো কিছু নেই চাওয়ার, আর কী চাইবেন? আর সব কিছুই তো জগন্নাথ দেব দিয়েছে, কিছু চাওয়ার নেই। খাওয়ার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, বস্ত্র দিয়েছে, সব দিয়েছে, আর কিছু চাওয়ার নেই। শুধু একটাই চাওয়ার, সবাইকে ভালো রাখো, পাপ থেকে মুক্ত করো, আর তুমিও খুব আনন্দে থেকো, তুমি খুব ভালো থেকো জগন্নাথ, খুব আনন্দে থেকো, তুমি মাসির বাড়ি যাচ্ছ খুব আনন্দ করো, শুধু এইটুকুনি প্রার্থনা করবেন, আর কিছু চাওয়া পাওয়া নেই। সব দিয়েছে, সব না চাইতেই আমরা সব কিছু পেয়ে গেছি জগন্নাথের কাছ থেকে। তাই প্রেম সে বলো জয় জগন্নাথ।